ঈদ শেষে এখনো অনেকে ছাড়ছেন রাজধানী ফিরছেন প্রিয়জনের কাছে সেই খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন রিয়াজ ঈদের পর আজ স্টেশনে আপনি ঘরমুখ মানুষের চাপ কেমন দেখছেন জানাবেন আফিসা এখনও দেখতে পাচ্ছেন যে আমার পেছনে এই মাত্র একটি ট্রেন ছেড়েছে এটি ছেড়ে যাচ্ছে সিলেটের উদ্দেশ্যে জয়ন্তিকা এক্সপ্রেস এই ট্রেনটি যদিও ছাড়ার কথা ছিল ছয় এগারোটায় কিন্তু এখানে যাত্রীর চাপ বেশি থাকার কারণে এখানে নতুন একটি বগি যুক্ত করা লেগেছে যে কারণে সময় লেগেছে ট্রেন ছাড়তে এবং সেই প্রায় পঁয়তাল্লিশ মিনিট পরে ট্রেনটি ছেড়েছে তার গন্তব্যের উদ্দেশ্যে এবং যাত্রীরা ঘরমুখ যাত্রীরা কিন্তু ট্রেনে পঁয়তাল্লিশ মিনিট পরে হলেও তারা আসলে গন্তব্যে যেতে পারছে সেই স্বস্তি নিয়ে চল্লিশ পারসেন্ট বেশি গ্লো বিশ্বে এক নম্বর গ্লো ক্রিম নতুন আনন্দ নিয়ে তারা ঘরে ফিরছে তারা বলছেন যে আসলে আহ ঈদের প্রথম দিকে টিকিট না পাওয়ার কারণে তারা যেতে পারেনি এখন তারা যাচ্ছেন এছাড়া আমরা আজকে আরও সকাল থেকে বিভিন্ন বাসে বাস টার্মিনালগুলোতে ঘুরেছি সেখানে যেমনটা দেখেছি যে আসলে আজকেও উপচুপড়া ভিড় বিশেষ করে মোয়াখালী গাবতলিতে দেখেছি প্রচুর মানুষ আজকেও বাড়ি ফিরছে সদরঘাটেও অনেকে অনেকে দেশে ফিরছে অর্থাৎ সব মিলিয়ে কিন্তু ঘরমুখ মানুষের বাড়ি ফেরা কিন্তু এখনও চলছে এবং এই আজকে আজকে থেকে যদিও এবার প্রায় লম্বা একটি ছুটি পেয়েছে সেই ছুটির কাটাতে কিন্তু মানুষ মনে করছে যে আসলে বাড়ি যাওয়ার এখনও সময় আছে এবং সে কারণে তারা বাড়ি যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীতে ভেতরে চলাচলে কিন্তু খুব ফাঁকা অর্থাৎ ফাঁকা ঢাকায় একদিকে যেমন আনন্দ আরেকদিকে আসলে স্বস্তি নিয়ে মানুষের বাড়ি ফেরা সব কিছু মিলে এই ছিল আমার কাছে সব কিছু ঈদের ঘরমুখ মানুষের সবস অবস্থা রিয়াজ আপনাকে ধন্যবাদ